সবাইকে আমন্ত্রণ প্লেমন বিয়ন দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন দিনের নতুন পর্ব নিয়ে সঙ্গে আছি জামান আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন আমরা পরিচয় করিয়ে দিতে চাই দুজনকে সাংবাদিক হিসেবেই আমরা চিনতাম কিন্তু একটা নতুন পরিচয় আমাদের সামনে এসছেন আজকে আজাদ মজুমদার স্বাগত জানাচ্ছি আপনাকে উপপ্রেস সচিব প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের অভিনন্দন প্রথমেই নতুন দায়িত্বে যদিও আমরা আপনাকে সাংবাদিক ক্রীড়া সাংবাদিক হিসেবেই চিনি সেই বিষয়ে আমরা আলোচনা করব আরেকজন আছেন সিনিয়র সাংবাদিক এম এম কায়সার স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে এবং ক্রীড়াঙ্গনের নানা বিষয় নিয়ে আলোচনায় আসবে আপনারা চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে প্রথমে আজাদ মজুমদারকে জানতে চাই যে সাংবাদিক থেকে একটা ভিন্ন পরিচয় যদিও সংবাদের সঙ্গেই সম্পর্কিত এই পরিচয়টা কেমন উপভোগ করছেন কিংবা মিস করছেন কিনা না সাংবাদিকতা সাংবাদিকতা তো অবশ্যই মিস করব কারণ সারা জীবন তো সাংবাদিকতাই করেছি আর যে নতুন যে দায়িত্ব এটা তো অনেক বড় দায়িত্ব এটা নিয়ে আসলে এই মুহূর্তে উপভোগের চেয়ে বেশি আসলে চিন্তিতই বলতে পারেন চিন্তিত এই কারণে যে একটা দেশকে পুনর্গঠনের জন্য একটা সরকার দায়িত্ব নিয়েছে সেই সরকারকে সহযোগিতা করা সরকারের পক্ষে কাজ করা এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় এখন আর আগে আমার ক্ষেত্রটা আমি ক্রিয়াঙ্গনের বাইরেও আগে অন্য অনেক জায়গাতেই কাজ করেছি অন্য অনেক বিষয়ে রাজনীতি অর্থনীতি সমাজনীতি এগুলো সব বিষয় নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা আছে কিন্তু এই প্রথম সম্ভবত আমাকে এগুলো নিয়ে প্রকাশ্যে হয়তো কথা বলতে হবে বা এগুলো নিয়ে আরও বেশি গভীরভাবে ভাবতে হবে তো সেই দিক থেকে আমি মনে করি যে কাজটা আসলে চ্যালেঞ্জিং আর এমনিতে স্পোর্টসকে মিস মিস করবেন কিনা স্পোর্টসকে তো মিস করার প্রশ্নই আসে না স্পোর্টস তো হৃদয়ের বিষয়ে স্পোর্টস হৃদয়ে থাকবে আমাদের কোটি কোটি মানুষ স্পোর্টসকে ভালোবাসে সবাই তো হয়তো স্পোর্টসের সাথে সরাসরি সম্পৃক্ত না কিন্তু তাদের তো তাদের ভালোবাসার ঘাটতিটা কখনোই কমে না তো আমিও এই কোটি মানুষের কাতারে এখন থাকব এবং তাদের মতো করে স্পোর্টসকে ভালোবাসবো এম এম কায়সার আজাদ ভাইয়ের জন্য কিছু বলবেন কিংবা মানে আমরা জানতে চাই যে নতুন পরিচয় আমাদেরই একজন সহকর্মী না আমার খুব সৌভাগ্য হয়েছিল যে আজাদ মজুমদার যখন এই নতুন তার যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্বটা আমি জানতে পেরেছিলাম এবং তাকে সবার আগে আমি অভিনন্দন জানাতে পেরেছিলাম এবং আজাদ মজুমদারের সাথে আমার অনেক সুন্দর এক ধরনের কিন্তু যোগাযোগ যোগসূত্র রয়েছে আমি দেখেছি যে এর আগে উনি যত জায়গায় নতুন জায়গায় যা দায়িত্ব নিয়েছেন সব জায়গায় কিন্তু আপনি যদি তার ক্যারিয়ারের বায়োগ্রাফিটা দেখেন সেখানে আপনি দেখতে পাবেন যে তিনি কিন্তু জিতেছেন তো আজকে তিনি একটা শব্দ বলেছেন যে নতুন যে দায়িত্বে তিনি এসেছেন সেখানে চ্যালেঞ্জ অনেক বেশি রয়েছে তো আমি নিশ্চিত যে আপনি সেই চ্যালেঞ্জে আজাদ মজুমদার অবশ্যই জিতবেন এবং সফল হবেন এবং সেটা আমাদের জন্যে কিন্তু অনেক বড় একটা সুখের বা আনন্দের দিনক্ষণ হবে এবং আমি অপেক্ষা রয়েছি সেই দিনের জন্যও সবার আগে আজাদ মজুমদারকে অভিনন্দন জানানোর জন্য অবশ্যই আমরাও অপেক্ষায় রইলাম এবং আপনার পথ চলা শুভ হোক আমরা আলোচনার মূল পর্বে যেতে চাই শুরু করতে চাই প্রথমে জানতে চাই যে ক্রীড়াঙ্গন নিয়ে এই সরকারের অবস্থানের কি কোনো পরিবর্তন আসবে মানে ক্রীড়াঙ্গনটাকেও নিশ্চয়ই এই সরকার গুরুত্ব দেবে আমরা আশা করি অবশ্যই গুরুত্ব দেবে বা এই সরকারের একটা অন্যতম অঙ্গীকার হচ্ছে সংস্কার আমাদের সমাজে সব ক্ষেত্রে সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার প্রক্রিয়াটা চলছে তো ক্রীড়াঙ্গন তো আমাদের সমাজের বাইরের কিছু নয় বরঞ্চ সমাজের একটা বড়ো অংশ আমাদের আপনি জানেন যে আমাদের যে গণবিপ্লবটা হয়েছে এটা নেতৃত্বে ছিল তরুণরা আমাদের ছাত্র জনতা তারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা খেলাধুলার বিষয়ে একটু বেশি উৎসাহী তাদের এই বিষয়ে তাদের আগ্রহের কোনো সীমা পরিষেবা নেই সো তাদের কথা তাদের চাহিদার কথা চিন্তা করে বা ভবিষ্যৎ প্রজন্মের কথাও চিন্তা করে ক্রীড়াঙ্গনে যে দীর্ঘ পনেরো বছর ধরে যে জঞ্জালটা জমেছে বিভিন্ন ক্ষেত্রেই জমেছে ক্রীড়াঙ্গনেও জমেছে এর ব্যতিক্রম কিছু নয় তো এগুলো সংস্কার ইতিমধ্যে আপনারা হয়তো কিছু কিছু পদক্ষেপ দেখেছেন এবং আরও ব্যাপক আকারে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে সেটা হয়তো শিগগিরই হবে আমরা একটু কাছে জানতে চাই যে সংস্কারের কথা আসছে ক্রিকেট সংস্কার আমরা কিছুটা দেখেছি সভাপতি পরিবর্তনের মাধ্যমে মাঠ এবং মাঠের বাইরে নানা কারণেই ক্রিকেট বোর্ড কিন্তু ব্যস্ত এই মুহূর্তে আরও কি সংস্কার ক্রিকেট বোর্ডে হবে কিংবা অন্য খেলাগুলোতে আসলে কমিটি বদলটাই কি সংস্কারের একমাত্র মাধ্যম আমি মনে করি যে হওয়া উচিত কারণটা হলো যে আপনি অর্ধেক সংস্কার করে অর্ধেক আপনি পুনঃ আগের জিনিস নিয়ে কিন্তু সামনে বাড়তে পারবেন না চলতে পারবেন না সো আপনাকে যদি সংস্কারের পথটা চিন্তা করতে হয় বা নতুন কোনো কিছু চিন্তা করতে হয় তাহলে একটা হোলসেল পরিবর্তনটা অবশ্যই প্রয়োজন এবং তারও আগে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো যে আপনি যে গঠনতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে এই ফেডারেশান এবং এই বোর্ডগুলো গঠিত হয়েছে এবং সামনে যে নির্বাচনের যে বিষয়টা এই যে যে গঠনতন্ত্রকে সামনে কেন্দ্র করে আপনি নির্বাচনটা হয়েছিল। সেখানে আপনি দেখবেন যে গত পনেরো বছর এই একই চেহারা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হলো যে ছক সাজিয়ে গঠনতন্ত্র করে নির্বাচনে কিন্তু এখানে সবাই আসতেন এই কারণে আপনি এখানে কোনো নতুন মুখ দেখতে পেতেন না সো আপনাকে যদি ও হোল আউট একটা চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু গঠনতন্ত্রের চেঞ্জ আনতে হবে সেই চেঞ্জের জন্য আমি একটা ছোট্ট আমার একটা লজিক আমি রাখতে চাই সেটি হলো যে আপনি যতই প্রতিভাবান হন না কেন বা যতই আপনি সফল হন না কেন কোনো মতেই যেন কোনো পদে কেউ দু টার্মের বেশি যেন না থাকতে পারেন অথচ আমরা দেখেছি এখানে ফুটবল ফেডারেশনে আপনি গত বিশ বছর ধরে একজনই সাধারণ আপনার প্রেসিডেন্ট হিসাবে রয়েছেন আর ক্রিকেটেও তাই অন্যান্য সেক্টরগুলোতেও তাই এর ফলে যেটি হয়েছে যে আপনি যারা এই সেক্টরে নতুনভাবে কাজ করতে চান বা তাদের প্রতিভাটাকে বিকাশ করতে চান বা তাদের এখানে সেটেল হতে চান অথবা তাদের যুক্তি এখানে দিতে চান তারা কেউ সুযোগইটা পাচ্ছেন না সো আপনি কাউকে যদি খেলার সুযোগটা না দিয়ে আমি কোর্ট আন বলছি খেলার সুযোগটা না দেবে না দিবেন তাহলে আপনি সে কে কীভাবে পারবে সো এখানে অবশ্যই আমি মনে করি যে একটা নতুন মুখ আসা প্রয়োজন আর আমি আজাদ নজুমদারের সাথে অবশ্যই একমত যে অনেকে এক ধরনের চিন্তাভাবনা করতেন যে ছাত্ররা বোধ হয় সব কিছুর মধ্যে পারবে না ছাত্রদের কাজ শুধুমাত্র পড়াশোনা করা অথবা শুধুমাত্র আপনার অন্য জিনিস নিয়ে বেশ ইটে থাকা আমি মনে করি যে এখানে সব সেক্টরে বা সব জায়গায় আপনাকে এই ছাত্র বা যারা রয়েছেন বা তরুণ যারা রয়েছেন তাদেরকে একটা দেওয়া উচিত তাহলে আপনি দেখবেন যে যে আমলের নিয়ে এতদিন সামনে বাড়ছিল স্পোর্টস সেই মানধাত্মলের আমলের চিন্তাভাবনা থেকে কিছুটা হলেও কিন্তু বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি হবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিভাগ উপজেলা এবং জেলা ক্রীড়া সংস্থা একজন ছাত্র প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে যে কমিটি করা হবে আহ সেটা আমরা দেখতে পেয়েছি একটু আজাদ ভাইগা জানতে চাই যে সংস্কারের কথা বলা হলো এই সংস্কারে মানে আপনার কি মনে হয় যে কমিটি বদলটাই কি একমাত্র সংস্কার নাকি এই সংস্কারটার মাধ্যমে আসলে ঠিক মতো চলছে কিনা সেইটা মনিটরিং করাটাও আসলে একটা বড় গুরুত্বপূর্ণ কাজ মনিটরিং তো আসলে শুধুমাত্র সংস্কার নয় সব কিছুতেই মনিটরিং করতে হবে একটা রাষ্ট্রের যাবতীয় বিষয় সব কিছুর মধ্যেই আসলে সরকারকে এবং সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে সবাইকেই এটার দিকে নজর রাখতে হবে যাতে ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা আর আপনি বলেছেন যে খালি মুখ বদল হলেই কি সংস্কার হবে কিনা অবশ্যই না আমি তা মনে করি না সিস্টেমটা বদল করা দরকার এবং আমাদের কাজ এবং লক্ষ্যই হচ্ছে আসলে বর্তমান সরকারের আমি যেহেতু এখন তাদের প্রতিনিধিত্ব করছি আমাদের কাজ হচ্ছে যে এই সিস্টেমটাকে চেঞ্জ করা যাতে কোনো ভাবে এই যে কায়সার একটু আগে বললেন যে একজন দু টার্মের বেশি থাকতে পারবে না এখানে শুধু দু টার্ম না আমি একজন ফেডারেশনের একটা ফেডারেশনের জেনারেল সেক্রেটারিকে চিনি তিরিশ বছর ধরে উপায় আছেন তো আমাদের তো ওনাকে প্রশ্ন করতে হবে যে আপনি তিরিশ বছর কেন আপনাকে নিজেকে এত অপরিহার্য মনে হলো তিরিশ বছরে আপনি কী দিয়েছেন কেন আপনি নতুন নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ করে দেননি কেন আপনি আর কাউকে এই খেলাটার ভার নিতে দেননি কেন তো এই প্রশ্নগুলো আমাদের রাখতে হবে ওনাদের কাছে ওনারা যদি এই প্রশ্নে সন্তোষজনক জবাব দিতে পারেন আমি বলছি না যে ওনাদেরকে একেবারে পাইকারি হারে বাদ দিয়ে দিতে হবে সবাইকে এটা একটা আমাদের প্রফেসর ইউনু সাহেব একটা উইকেট ডাক দিয়েছেন যে আমরা এক পরিবার আমাদের আমাদের দেশের প্রতিনিধিত্বকারী প্রত্যেকটা গোষ্ঠী জনগোষ্ঠী আমরা একটা পরিবারের অংশ সো এখন যারা ক্রীড়াঙ্গনে কাজ করছেন ওনারাও কিন্তু এই বৃহত্তর পরিবারেরই অংশ ওনাদেরকে বাদ দিয়ে কোনো কিছু করার কোনো পরিকল্পনা কারণেই তবে আপনাদের যারা দীর্ঘদিন ধরে আছেন ওনাদের কাছে কিছু প্রশ্ন রাখা হবে কিছু প্রশ্ন আমরা রাখতে চাই যে আপনারা যে এতদিন ধরে আছেন কেন আপনারা আছেন কি দিয়েছেন আপনারা আপনারা যদি না দিতে পারেন তাহলে কেন আপনারা সরে যাচ্ছেন না নতুন কাউকে নতুন আইডিয়া আসার জন্য কেন আপনারা পদ তৈরি করে দিচ্ছেন না এই প্রশ্নগুলো রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে পদ আঁকড়ে আছেন তাদেরকে ভাবার সুযোগ দিতে হবে এবং এইগুলোও আসলে চেঞ্জ করা হবে আপনি দেখবেন যে পাইকারি হারে কিন্তু সংস্কার শুরু হয়নি সংস্কার যদি পাইকারি হারে শুরু হতো তাহলে তো এর মধ্যেই শুরু হয়ে যেত ক্রিকেট বোর্ডে মাত্র সভাপতি বদল হয়েছে এবং সেটা একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু করা হয়েছে আপনি এমনভাবে বলতে পারবেন না যে সরকার একেবারে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে বিষয়টা এরকম না সরকার দুজন কাউন্সিলর জাতীয় ক্রীড়া পরিষদের সরকার মনোনীত ছিলেন সরকার তাদেরকে প্রত্যাহার করেছেন তা একজন পদত্যাগ করেছেন আরেকজনকে সরকার প্রত্যাহার করেছেন তাদের জায়গায় যুদ্ধ দুজন নতুন পরিচালক এসেছেন সেখান থেকে সভাপতি হ্যাঁ সেখান থেকে সভাপতি হয়েছেন আরও কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি দেখেন যে অনেক আজকে কিন্তু ক্রিকেট বোর্ডের একটা সভা আছে আমি জানি অনেক পরিচালক যারা বিভিন্ন সময়ে সুবিধাভোগী ছিলেন অন্যায় সুবিধাভোগী ছিলেন কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু এখন আর কাজে নেই ক্রীড়াঙ্গনে কাজ করার অঙ্গীকার নিয়ে তারা আসলেও কাজে নেই আমি জানি না আজকে ঠিক কতজন পরিচালক এ ধরনের কাজে উপস্থিত থাকতে পারবেন যদি তারা উপস্থিত না থাকে তাহলে কাজটা তো থেমে থাকতে পারে না শো মাস্ট গো অন অ্যান্ড কাউকে না কাউকে তো সেই দায়িত্বটা দিতে হবে এবং সরকারের কাজ হচ্ছে এখন সেটা সেই যোগ্য ব্যক্তিটাকে বাছাই করা বাছাই করে সরকারের একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তাদের হাতে ক্রীড়াঙ্গনের দায়িত্বটা বুঝে দেওয়া যাতে ক্রীড়াঙ্গনের সংস্কারটাও হয় পাশাপাশি ক্রীড়াঙ্গনের যে কার্যক্রমগুলো আছে এগুলো আরেকটু গতিশীল হয় যাতে বাংলাদেশ ভবিষ্যতে অন্তত ক্রীড়াক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করতে পারে অবশ্যই সাফল্যের কথা বলছেন এর মধ্যে আমরা কিছু সাফল্য কিন্তু পাচ্ছি যেটা কাকতালীয়ভাবে হলেও এই সরকারের অধীনেই আসছে ক্রিকেটে টেস্ট জয় বাংলাদেশের সাফ জয় আন্ডার টোয়েন্টি এবং কাছে জানতে চাই কায়াসার ভাই এই আজাদ ভাই যেটা বললেন যে ক্রিকেট বোর্ডে একটা সভাপতি পরিবর্তন হয়েছেন অন্য পুলো হবে হয়তো আস্তে আস্তে আজকের মিটিং আছে কতগুলো পরিচালক আসেন সেটা একটা দেখার বিষয় আপনার কি মনে হয় যে ক্রিকেট বোর্ড কিংবা ফুটবল ফেডারেশন কিংবা অন্য অনেক ফেডারেশনে অনেক কর্মকর্তাই এখন আসলে আড়ালে চলে গেছেন তাদেরকে সামনে পাওয়া যাচ্ছে না সেই জায়গাটায় কি একটা শূন্যতা তৈরি হচ্ছে কিনা ইতিমধ্যেই দেখুন একটা শূন্যতা কিন্তু আবার একটা পূর্ণতারও কিন্তু তৈরি করে দিয়েছে কিভাবে যে এই যে আপনি এতগুলো ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশনে এত পরিচালক ছিলেন তারা কেউ আসছেন না কিন্তু এখনও ফুটবল কিন্তু থেমে নেই ক্রিকেটও কিন্তু থেমে নেই খেলা হচ্ছে সাফল্য আসছে সব কিছু কিন্তু একটা সিস্টেমের মধ্যেই চলছে দ্যাট মিনস এই যে শূন্যতা যারা চলে গিয়েছেন পরিচালকরা যারা আসছেন না অনুপস্থিত থাকছেন তাদেরকে ছাড়াও কিন্তু চলে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে এই কারণে আমি মনে করি যে এই যে আপনি একটা বোর্ডের ছাব্বিশ সদস্য বিশিষ্ট পরিচালক থাকতে হবে বিশ সদস্য বিশিষ্ট তিরিশ সদস্য বিশিষ্ট পরিচালক থাকতে হবে নো নিট এত প্রয়োজনই নেই আপনি বারো থেকে ১৩ জন পরিচালক নিয়ে কিন্তু একটা ক্রিকেট বোর্ড চালানো যায় বারো থেকে তেরো জন আপনার পরিচালক নিয়ে একটা ফুটবল ফেডারেশনে কিন্তু রান করা যায় সো এই সংখ্যাটাও কিন্তু একটু কমিয়ে আনতে হবে এবং আজাদ মজুমদার যে কথাটি বললেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি একটা যে আপনি ২০ বছর 30 বছর অথবা চার পাঁচ ম্যাচ ধরে ফুটবল ফেডার যে কোনো ফেডারেশনে রয়েছেন কিন্তু আপনি কি দিয়েছেন এই যে অ্যাকাউন্টেবিলিটিটা আনার বিষয়টা এটা কিন্তু আগে ছিল না আগে ছিল না বলেই কিন্তু আপনি আমরা দেখেছি যে আপনি দুজন ক্রীড়াবিদের সঙ্গে আপনার ষোলো জন কর্মকর্তা যাচ্ছেন বিদেশ সফরে আমরা খুব দুঃখজনক এবং লজ্জাজনকভাবে দেখেছি যে আপনি সাফ এই আপনার যে অলিম্পিক যেটা হয়ে গেল ফ্রান্সের যেটা সেখানে আপনি পতাকা বহন করতেছেন যে ক্রীড়াবিদরা তারা কিন্তু আপনার পিছনে দাঁড়িয়ে রয়েছেন এবং সামনে দাঁড়িয়ে রয়েছেন কর্মকর্তারা সো এই জিনিসগুলি এই সিস্টেমগুলি চেঞ্জ আনা উচিত বিদেশ থেকে একটা ফুটবল দল নারী ফুটবল দল সাফল্য নিয়ে এসেছে ট্রফি হাতে তাদেরকে হাতে ট্রফি নেই তারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন এবং গলায় মালা দিয়ে সামনে কিন্তু কর্মকর্তারা দাঁড়িয়ে রয়েছেন সো এই জিনিসগুলো আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যার যে প্রাপ্য যার যে মর্যাদা তাকে সেই মর্যাদাটা দেওয়া এবং অবশ্যই আপনাকে যে মানে যে যখন যেটা প্রয়োজন হবে সেই প্রয়োজনটা মেটানো উচিত কিন্তু এখানে দেখা গিয়েছে যে শুধুমাত্র স্বীয় স্বার্থ উদ্ধারের জন্য অনেকে কিন্তু ক্রিকেট বোর্ডে আসছেন ফুটবল ফেডারেশনে আসছেন কিন্তু তারা ফুটবল কিছু দিতে পারনি ক্রিকেটকে কিছু দিতে পারনি যা তারা পেরেছেন সেটি হলো সব কিছু নিজেদের করে নিয়ে গিয়েছেন এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে কর্মকর্তাদের সঙ্গে খেলোয়াড়দের নিয়েও বেশ কিছু কথা হচ্ছে সাম্প্রতিক সময় তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে ঢুকবেন কিনা সাকিব আল হাসানের মামলা কোন পথে যাবে মাশরাফি বিন মুর্তজার ভূমিকা কি ছিল ওই গণভ্যুত্থানের সময় তাদেরকে আসলে কোন কাতারে রাখা উচিত বলে আপনি মনে করেন আমি আসলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি মন্তব্য করতে চাই না সাকিব আল হাসানের মামলার বিষয়টা পুরোপুরি আইনি বিষয় এটা যৌক্তিক কি অযৌক্তিক আমি আইন বিশেষজ্ঞ নই সো এ বিষয়ে আমার আসলে কোনো বক্তব্য নেই আচ্ছা এবং আইন উপদেষ্টা কালকে একটা কথাও বলেছেন তিনি কালকে আমরা শুনেছেন নিশ্চয়ই কাছে ভাই যে তিনি বলেছেন যে এই তাকে গ্রেপ্তার করা হবে না বলে তিনি আশা করেন এবং তিনি আমিনুলের একটা উদাহরণও সামনে টেনেছেন যে অন্য আমলে অন্য খেলোয়াড়দেরকে যদি এই সুবিধা না দেওয়া হয় তাহলে তার ক্ষেত্রে কেন সেই প্রশ্ন তিনি করেছেন যদিও কালকে আবার আরও একটা ঘটনা ঘটেছে দুর্নীতি অনুসন্ধানের আবেদন কিন্তু দুদকে করা হয়েছে সাকিবের ইস্যুটা কি মনে হয় যে একটু ঘোলাটে হতে চলেছে না আমি আমার কাছে তো মনে হয় যে সাকিবের ইস্যুটা এক করতে সেটেল হয়ে গিয়েছে কিভাবে আইন উপদেষ্টা তার একটা বক্তব্য দিয়েছেন সেখানেও কিন্তু তিনি প্রায় স্পষ্ট করে দিয়েছেন যে মামলা যে কারো বিরুদ্ধে হতে পারে কিন্তু সাকিবের যে মামলাটা সেই মামলার মেরিটটা হয়তো জানাচ্ছে যে সাকিব আসলে যে গ্রেফতার হয়ে যাবেন তা কিন্তু না সেটা কিন্তু তিনি একটা পরিষ্কার করেছেন এক নাম্বার টু হলো যে সাকিব কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার অতএব সাকিব যে কোনো ধরনের সমস্যা পড়েন না কেন ক্রিকেট বোর্ড অভিভাবক সংস্থা হিসেবে তার পাশে এসে দাঁড়াবে তাকে হয়তো শাসন করবে অথবা তাকে সমর্থন দেবে দুটোই করার অধিকার ক্রিকেট বোর্ডের রয়েছে সেই জায়গাটাও ক্রিকেট বোর্ডের সভাপতি খুব পরিষ্কার করে দিয়েছেন এখানে কোনো কিন্তু ইফস অ্যান্ড বার্টস নেই এমন না যে আমরা আসলে দেখি কি করব না করব কোনো ধরনের কোনো সিদ্ধান্তহীনতার মধ্যে নেই সো এই জিনিসটা আমি মনে করি যে ফুললি সেটেল হয়ে গিয়েছে আর সাকিবের যে সর্বশেষ যেটি আপনি বললেন যে তার দুদক যে মামলাটুকু করেছে দুদক তো অবশ্যই সাকিব যদি কোনো লুফলস যদি থাকে কোনো যদি অন্যায় করে থাকেন সেটা সাকিব কেন যে কোনো বাংলাদেশের যে কোনো নাগরিকের ক্ষেত্রে বিরুদ্ধে সেই ধরনের অভিযোগ আনাটা এবং সেটি যেন আইনগত প্রক্রিয়ার মধ্যে যেন চলে সেটা হতেই পারে হয় প্রপার তদন্ত হয় সেটা সাকিব হন আমিনুল হক অথবা আপনি আমি যেই হন না কেন আমরা আমি মনে করি যে এটাই সিস্টেম শুড বি দ্যাট যে আপনি কোন সিস্টেম কোনো একটা ব্যক্তির জন্য থেমে থাকবে না কোন সিস্টেম এক কোনো ব্যক্তির জন্য এক ধরনের এবং আরেক ব্যক্তির জন্য এক ধরনের এটাই আমরা দেখতে চেয়েছিলাম বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেখানে কিন্তু এই দিস ইজ দ্য সিস্টেম মানে একদম শীর্ষ পর্যায় থেকে একদম নিচের পর্যায়ে সবার জন্য সমান আইন এবং সমান প্রয়োগ আমরা আরও কথা বলবো কালকে থেকে রাহুল পান্ডিতে সেকেন্ড টেস্ট বাংলাদেশের সেটা নিয়েও আমরা একটু কথা বলতে চাই কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ডা দ্য গ্যালারিতে সঙ্গেই থাকবেন বিরতির পর ফিরে এলাম ক্লেমন বিয়ন্দা দা গ্যালারিতে আমরা কথা বলছি মাঠ এবং মাঠের বাইরের ক্রিকেট নিয়ে খেলাধুলো অন্যান্য বিষয়ে আলোচনায় চলে এসছে আমাদের দুই অতিথির কাছ থেকে আমাদের সঙ্গে আছেন আজাদ মজুমদার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অন্তর্বর্তী সরকারের এবং আছেন ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার আমরা বিরতির আগে বলছিলাম যে টেস্ট নিয়ে কথা বলব মাঠের বাইরের ক্রিকেট খেলা অন্যান্য বিষয় নিয়ে অনেক কথা হয়েছে কালকে থেকে সেকেন্ড টেস্ট শুরু হবে এই টেস্টে বাংলাদেশের পারফরমেন্সের আশা কেমন ফার্স্ট টেস্ট জয়ের পর প্রত্যাশাটা বেড়ে গেছে এই পরিস্থিতিতে বা দেশের যে এই অবস্থায় ক্রিকেট নিয়ে একটু আলোচনার সুযোগ ছিল না কিন্তু টেস্ট জেতার পরে সেটা একটু হলেও আগ্রহ বেড়েছে মানুষের কোনো সন্দেহ নেই যে বড় এক ধরনের মাইল ফলকে সামনে বাংলাদেশ দল দাঁড়িয়ে রয়েছে আপনি যদি এই সিরিজ শুরু হওয়ার আগে বলতেন যে বাংলাদেশ পাকিস্তানের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরবে কিনা তখন হয়তো অনেকে বলতেন যে আমরা বোধহয় অনেক দূরের একটা অন্য ধরনের স্বপ্ন দেখছি কিন্তু সেই স্বপ্নটা এখন সফল হওয়ার কাছাকাছি প্রায় কিন্তু পচে গিয়েছি আমরা রাহুলপিন্ডিতে যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠেই বাংলাদেশ আগের ম্যাচটা জিতেছিল সো এখানে কন্ডিশনের সাথে অচেনা বা অপরি অপরিচিত হওয়ার কোনো কিছু বিষয় নেই একদম ফুললি কন্ডিশন বাংলাদেশের সঙ্গে রয়েছে এবং সবচেয়ে বড়ো বিষয়টা হলো যে আপনি এই আগের ম্যাচে যেরকম উইকেট আমরা পেয়েছিলাম ঠিক হবে স্পিনার যোগ একটা স্পিনার যোগ হবে আগের ম্যাচে তারা ভুল করেছিল এই স্পিনারের কোনো সন্দেহ নেই তারা স্পিনার না নিয়ে চারজন পেস বোলার নিয়ে খেলেছিল কিন্তু বাংলাদেশ দল দাঁড়িয়ে রয়েছে একটা বড় মাইল সামনে যে আমরা এই টেস্ট ম্যাচটা ড্র করতে পারলে পাকিস্তান থেকে টেস্ট সিরিজ নিয়ে টেস্ট সিরিজ জয় নিয়ে আমরা ফিরতে পারবো সো এটা বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে এবং এখন বাংলাদেশ দলের যে আপনার আত্মবিশ্বাস এবং আগের গত ম্যাচে যে বাংলাদেশ সিম্পল বাট পারফেক্ট ক্রিকেট খেলেছে সেই ক্রিকেটটাই যদি আবার খেলতে পারে তাহলে অবশ্যই আমার মনে হয় যে বাংলাদেশ দল এখান থেকে এই পাকিস্তানের মাটি থেকে এবার সিরিজ টেস্ট সিরিজ জিতে ফিরতে পারবে আজান মজুমদার প্রথম টেস্ট দেখা হয়েছে নিশ্চয়ই মানে তখনকার অবস্থার এখনকার অবস্থায় জানতে চাই যে সেকেন্ড টেস্টে কি প্রত্যাশা না মাত্র এক ওভার উনি দেখেছিলেন আমি ওনার একটা স্ট্যাটাস দেখেছিলাম আসলে প্রথম টেস্টে দেখার সুযোগ হয়নি আমার সত্যি কথা কারণ আমি ওই সময়টাতে খুব নানা কাজে ব্যস্ত ছিলাম সরকারি কাজ ব্যক্তিগত কাজ কারণ আমি শুধুমাত্র যে একটা নতুন কাজে যোগ দিয়েছি তা না আমাকে পুরনো কিছু কাজকে এবং আসলে আমাদের জাতির উদ্দেশ্যে আমাদের ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের অনেক কাজ করতে হয়েছিল আমি এই ভাষণটা যখন ভিটিভিতে হয় তখন আমি ওখানে ছিলাম এডিটিং প্যানেলের ওই সময় আমরা জয়ের সংবাদটা পেয়েছি সো খুব ভালো লেগেছে এটা কারণ আসলে আমরা তো সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশ জিতলে আমাদের সবসময় আনন্দ লাগে কে কী কীভাবে জিতলো কোথায় জিতলো কার সাথে জিতলো অত্যন্ত খুব ছোট একটা দলের সাথেও যদি আমাদের বাংলাদেশ ক্রিকেট দল খেলে এবং জিতে আপনারা দেখেছেন আমাদের মানুষ কতটা ক্রিকেট নিয়ে আগ্রহী আমরা যদি বার্মদার সাথেও যদি জিতি আমাদের ওই পাকিস্তানের সাথে টেস্ট জয়ের মতোই সমান আসলে উচ্ছ্বাস আত্মবিশ্বাস এগুলো তো সেই দিক থেকে আমি আমারও ভালো লেগেছে আর আমি যেহেতু ক্রিকেটেরই মানুষ ক্রিকেট নিয়ে কাজ করি সবসময় তো ভালো তো লাগবেই খোঁজ খবর রেখেছি সবসময় এবং সামনের ম্যাচ যেটা হবে হবে সেটাতেও কি রাখার চেষ্টা করছি শুভকামনা জানাচ্ছি বাংলাদেশ দলকে অবশ্যই বাংলাদেশ দল আপনি বলছেন যে ড্র করলেই বাংলাদেশের চান্স বাংলাদেশে কি ড্র এর মানসিকতা নিয়ে নামলে কি একটু ব্যাকফুটে থাকবে কিনা কিংবা সত্যি কি এই মানসিকতা নিয়ে নামবে কিনা আপনার মনে হয় নাকি কি ম্যাচ জেতা কিংবা অন্য কোনো উদ্দেশ্য থাকবে লক্ষ্য থাকবে বাংলাদেশের না আপনি টেস্ট ম্যাচের কথা যদি বলেন টেস্ট ম্যাচে কিন্তু আপনি যদি প্রথম দিনে প্রথম আওয়ার থেকে যদি চিন্তা করেন যে আমি এই ম্যাচটা জিতার জন্যে খেলবো তাহলে আপনি দেখবেন যে এক ধরনের কিন্তু প্রেশারের মধ্যে পড়ে যাবেন সো টেস্ট ম্যাচটাই হলো যে আপনি পনেরো সেশনের খেলা এখানে আপনি প্রায় পনেরো সেশনের মধ্যে ম্যাক্সিমাম সেশনটা যদি নিজের দখলে রাখতে পারেন তাহলে হয়তো আপনি জিততে পারবেন কিন্তু যদি আপনি ইভেন্ট রাখতে পারেন তাহলে ড্র করতে পারেন সো এই কারণে টেস্ট ম্যাচ বাংলাদেশের প্রথম যে জিনিসটা করা উচিত সেটা হলো যে আমি এই ম্যাচ হারবো না আমি এই ম্যাচ হারবো না এই সিকিউরিটি নিয়ে যদি আমি খেলতে পারি ম্যাচটা আমি ড্র ড্র করবো তারপরও আপনি যদি সুযোগটা পান প্রতিপক্ষ যদি ভুল করে থাকে কোনো একটা অংশে সেখানে আপনি এগিয়ে যেতে পারলে আপনি ম্যাচটা জিততে পারবেন সো বাংলাদেশ দল এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে আপনি দুই শূন্যতে সিরিজ জেতার চেয়ে আপনি এক শূন্যতে যদি সিরিজ জেতেন সিরিজ জেতারই সবচেয়ে বড় বিষয় সো বাংলাদেশ দলের অবশ্যই উচিত হবে এখানে যে ফার্স্টে ম্যাচটা সিকিউর করা দেন গো ফর উইন পারফরমেন্স অনুযায়ী পরে নিশ্চয়ই স্কোর দেখেছেন আমি বলছি মুশফিকের অসাধারণ ইনিংস কিংবা সাকিবের বোলিং কিংবা পেস বোলারদের প্রথম ইনিংসের বোলিং সেগুলো নিশ্চয়ই নজর কেড়েছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জেতা সেটাকে একটা বিশাল অর্জন হবে কিনা অবশ্যই যে কারোর সাথে সিরিজ জেতাই অর্জন আমাদের খুব বেশি টেস্ট জেতার রেকর্ড নেই সো আমরা যার সাথেই জিতি আমি একটু আগেও সেটাই বলেছি যে আমাদের প্রত্যেকটা জয়ই আসলে অনেক বড় জয় বড় অর্জন পাকিস্তানে আমরা আমার দু হাজার তিন সালের স্মৃতি মনে করছে যখন মুলতানে ওই টেস্টে ওই সিরিজটা যখন খেলে তার আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল এবং অস্ট্রেলিয়া সফর নিয়ে এত নেতিবাচক কথা হচ্ছিল হচ্ছিল তো সেখানে বাংলাদেশ পাকিস্তানে অস্ট্রেলিয়াতে সব ম্যাচে কিন্তু এসে বাংলাদেশ এমন একটা পারফরম্যান্স করেছে যেটা আসলে এখনো সবাই বলে আজকে প্রায় বিশ বছর হয়ে গেছে মানুষ ভুলতে পারেনি যদিও মানুষ ওই সময় বাংলাদেশ টেস্ট জিতেনি কিন্তু না জিতলেও বাংলাদেশ খেলেছে জিতার জন্য এবং হৃদয় দিয়ে খেলেছে এবং হৃদয় দিয়ে খেলার ফলে যেটা হয়েছে ফলাফল যাই হোক মানুষ কিন্তু খেলাটাকে মনে রেখেছে আজকে ভাই একটু আগে যেটা বলেন যে আগামী যে খেলাটা শুরু হবে সেটার ক্ষেত্রে আমার কাছে একই কথা মনে হয় যে বাংলাদেশ তার সর্বোচ্চ উজাড় করে দিয়ে খেলবে তাতে হার জিত ড্র যা হোক আসবে তাতে কোনো কিছু আশা যায় না বাংলাদেশ যদি এই এই সিরিজে আর বাংলাদেশের পক্ষে হারা সম্ভব না সর্বোচ্চ ড্র হতে পারে সো বাংলাদেশের এইখানে আপাতত হারানোর কিছু নাই বাংলাদেশ তার সর্বোচ্চটা দিবে আমি Кайসার ভাইর সাথে একটা জায়গা তো একটু ডিমত পোষণ করছি এই কারণে উনি বলেছেন যে প্রথমে আমরা ড্র চেষ্টা করব সম্ভব হলে জয়ে যাব আমি মনে করি বাংলাদেশ শুড গো ফর উইন যদি আপনি জয় জন্য যান তাহলে হয়তো আপনাকে আপনি ড্র পাবেন কিন্তু আপনি যদি ড্রয়ের জন্য যান তাহলে আপনি হেরেও যেতে পারেন সো আমি মনে করি বাংলাদেশকে জয়ের জন্য খেলা উচিত জয়ের জন্য খেলতে গিয়ে যদি বাংলাদেশ হেরেও যায় তাতে কোনো সমস্যা নেই বাংলাদেশের উচিত আক্রমণাত্মক ক্রিকেট খেলা এবং ব্যাটিংয়ের যে পারফরমেন্স সেটা ধরে রাখা অনেক সময় বোলাররা টেস্ট ম্যাচ ম্যাচ জিতায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয় কি বাংলাদেশে আসলে ব্যাটসম্যানরাই ম্যাচ জিতায় আমাদের ব্যাটসম্যানরা যখন ম্যাচ রান করতে পারেন বোলারদেরকে ডিফেন্ড করার জন্য যদি কোনো টার্গেট দিতে পারেন তাহলে আমাদের বোলারদের অ্যাবিলিটি আছে সেই এই রানটাকে উইনিংস স্কোরে পরিণত করা সো আমাদের ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানরা যদি গত ম্যাচের মতোই সফল হতে পারেন তাহলে আমি মনে করি আমাদের পক্ষে অসাধারণ কোনো কিছু করা সম্ভব এই ম্যাচেও ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আমাদের সময় একদমই শেষ আর আপনার জন্য শুভকামনা আরো একবার আমরা নিশ্চয়ই মাঝে মাঝে খেলার আলোচনা করার জন্য আপনাকে পাবো সেটা আশা করি আহ ধন্যবাদ আজকের মতো দর্শক আপনাদেরকেও এখানেই শেষ করছি আমাদের ক্লেমন বিয়ন দা গেলেন